हेलो गाइज, अस्सलाम वालेकुम, वेलकम टू आवर ट्रैवल व्लॉग 7। सो दिस इज आर वी एमिंग। तो आज के আমরা ঢাকার মালিবাগ থেকে বন্দরনগরী চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিচ্ছি এবং আমাদের টুরমেট হিসেবে থাকছে সোহাগ পরিবহনের সদ্যযুক্ত হওয়া স্কেনিয়া ব্র্যান্ডের ডাবল ডেকার বাস। তো সম্পূর্ণ ট্রাভেল ব্লগ জুড়ে আমার সাথেই থাকুন এবং এখনও লাইক না দিয়ে থাকলে এখনই লাইক দিয়ে দিন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনটি বাজিয়ে দিন। আর এখন কমেন্ট করার দরকার নাই, পুরো ভিডিওটা দেখার পরেই কমেন্ট করে। বাই দ্য ওয়ে, এটা কিন্তু একটা প্র্যাঙ্ক ছিল, সবাই এখনই কমেন্ট করে দেন। দূর বক বক করতে করতে বাসই ছেড়ে দিব, চলেন বাসে উঠি। তো আমি কিন্তু বাসে উঠে গেলাম, তো আমাদের বাস এখনই ছেড়ে দিবে ঢাকার মালিবাগ থেকে। তো আশা করি খুব ভালো একটি জার্নি আমরা উপভোগ করতে পারবো। তো আমরা কিন্তু ঢাকার মালিবাগ থেকে ছেড়ে দিলাম। তো যারা যারা সোহাগ পরিবহনের লাভার আছেন তারা অবশ্যই কমেন্ট করে দিবেন। আর হ্যাঁ, আপনারা আমাকে কমেন্টে আপনারা বলতে পারেন যে আপনাদের কোন কোন রুট রিকোয়েস্ট আছে, সেদিকে গিয়েই আমি ট্রাভেল ব্লগ করে আসবো ইনশাআল্লাহ। তো দেখতে দেখতে আমরা খিলগাঁও ফ্লাইওভারে এসে পড়লাম। তো আমাদের বাস এখন খিলগাঁও ফ্লাইওভারে আছে। তো যারা যারা খিলগাঁও আছেন বর্তমানে তারা অবশ্যই কমেন্ট করে দিবেন, আমি কিন্তু আপনাদের বাসার সামনে দিয়েই যাচ্ছি। অ্যান্ড যাদের বাসা চট্টগ্রামে তারা অবশ্যই কমেন্ট করবেন, আমি কিন্তু চট্টগ্রামে একদিন থাকবো। তো কার বাসায় থাকা যায় সেটা কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দেখতে দেখতে আমরা মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে এসে পড়লাম। তো আমাদের জার্নির আরও অনেকক্ষণ বাকি, তো আমি ভিডিওটা একটু ছোট করে দিব কারণ সম্পূর্ণ ভিডিও আপনাদের পক্ষে দেখাও সম্ভব না আর আমার এডিট করাও সম্ভব না। তো আমাদের সামনে একটি এসবি সুপার ডিলাক্সের বাস, মেবি একটি বাস লাভারকে দেখে থেমে গেল। তো এটি কিন্তু আমাদের প্রায় দৃশ্য দেখা যায় যে বিভিন্ন বাস দাঁড়িয়ে যায় বাস লাভার দেখে। তো এখন নিত্য নতুন কিছু ভাইরাল কিছু টিকটকার আছে যারা রোডের মাঝখানে দাঁড়িয়ে মানে গাড়ি দাঁড় করিয়ে দেয়। তো আমার এটা খুবই খারাপ লাগে, তো কি আর বলবো, দোয়া করতেছি যাতে আমাদের বাসের সামনে এমন কেউ না পড়ে। তো আমি কিন্তু এটি কোনো বাস লাভারকে উদ্দেশ্য করে বলিনি, আমি মূলত বাস লাভার রূপই সেই টিকটকারদের বলেছি, কারণ তাদের জন্য হয়তো একদিন মানুষ বাস লাভিংকে পছন্দ করবে না, অ্যান্ড যদি কাউকে দেখে বাস লাভিং করতে তাকে মানে তাড়িয়ে দিবে। তো আমি চাই না যে এরকম হোক, তাই এই টিকটকারদের মানে যারা বাস লাভার রূপী টিকটকার আছেন তাদেরকে খুব শীঘ্রই মলম দেওয়া দরকার, কারণ নাহলে কিন্তু এরা আস্তে আস্তে বাড়বে এবং আস্তে আস্তে আমাদের আসল রূপী বাস লাভাররাও চাপা পড়ে যাবে। তো তখন কিছুই করার থাকবে না। তো এইসব টপিক বাদ দেই, আমি আমার ট্রাভেল ব্লগ নিয়ে কথা বলি। তো আমাদের ড্রাইভার সাহেব খুবই মানে ভালো চালাচ্ছিল, তো আমার এজন্যই সোহাগ পরিবহন পছন্দ। তো আমরা একটি রাবেয়া কোচকেও ওভারটেক করে দিলাম। তো আমরা এখন আছি মদনপুরে, মদনপুর থেকে আমরা সোজা চলে এলাম। অ্যান্ড যে টার্নটা দেখলেন সেখানে যদি আপনি বামে যান সেখানে আপনি সিলেটের রোড অ্যান্ড সোজা গেলে চট্টগ্রামের রোড। তো আমি এর আগে কিন্তু সিলেটে গিয়েছিলাম তাই জানি। তো যারা যারা সিলেটের ট্রাভেল ব্লগটা দেখেননি তারা এখনই ডেসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন বা আমার চ্যানেলে দেখলেই আপনারা পেয়ে যাবেন, বেশি দিন হয় নাই দিছি। তো এখানে মূলত একটি অ্যাক্সিডেন্ট হয়েছে, তো কী আর বলবো ভাই, মানে এই রোডগুলোতে খুবই মানে অ্যাক্সিডেন্ট হয়, তো কিছুই করার থাকে না, সবই আল্লাহর ইচ্ছা। তবুও আমি সবাইকে বলবো যে একটু হলেও সেফ ড্রাইভিং করবেন, কারণ জীবন কিন্তু সময়ের চেয়েও মূল্যবান, তাই এই কথাটা সবসময় মনে রাখবেন। কারণ আপনার যদি জীবন চলে যায় তাইলে আর স্পিড উঠাইতে পারবেন না, আর স্পিড উঠাইতে গিয়ে মরলে তো কিছুই করার থাকে না, তো কি আর বলবো। তো আমরা একটি তুবা লাইনকে ওভারটেক করে দিলাম অ্যান্ড এখানে টোলে এসে বললাম। তো এটা কোন টোল আমি মূলত জানি না, তবে আমার মনে হচ্ছে এটা মেঘনা সেতু টোল, কিন্তু আমি শিওর না, আপনারা যারা যারা জানেন তারা অবশ্যই কমেন্ট করে দিন, কারণ আমি কিন্তু জানি না, আমার জানার ইচ্ছে হয়েছে। তো একটু পারলে কমেন্ট করে দিন। তো এখানে শৌখিনের একটি বাসকে আমরা ওভারটেক করে দিলাম। তো সামনে যে একটি কোচ আছে সেটিকে দেখি ওভারটেক করা যায় কি না।
তো সামনে কি কোনো কোচ আছে নাকি আমি শিওর না। এটা তো ট্রাক, হ্যাঁ 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 এটা ট্রাক, তো দেখি ট্রাকটাকে ওভারটেক করা যায় কি না। আরে ভাই স্কেনিয়া বাস, এখানে এসব টাটা ট্রাক তো আর পারবে না। তো এই সাইডটা ফুল ফাঁকা ছিল, তো এই সাইডে আর দেখানোর মতো কিছু নাই, সাইডে মানে বাড়িঘর। তো আমরা গ্রিন লাইনের একটি কোচকে ওভারটেক করে দিলাম, তো দেখি সামনে আর কে কে আছে। তো এবারে ট্রাভেল ব্লগে কিন্তু অনেক প্লেয়ার আমরা পাইছি রোডে। তো এই যে এখানে কে কে কে, এটা নামটা তো দেখতে পারলাম না। তো এখানে একটি তুবা লাইনকে আমরা ওভারটেক করে দিলাম, তো এটা কি তুবা লাইন ছিল ভাই, আমি তো নামটাও দেখতে পারলাম না, কারণ আমি কিন্তু একদম স্ট্রেট তাকে আসছিলাম, এত ব্যানার ট্যানার দেখি নাই, জাস্ট জানি যে এটা বাস। এখন আপনারা বলবেন বাস যে এটা আমরাও জানি, হ্যাঁ ভাই আপনারাও জানেন যে এটা বাস। তো এখানে একটি আমরা গ্রিন লাইনকে ওভারটেক করে দিলাম, তো ওভারটেকের মাধ্যমে কিন্তু আমরা চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম, মানে অর্ধেক রাস্তা কিন্তু আমরা বলতেও পারেন যে এসে গেছি। তো এই সাইডের দৃশ্যটা আমার খুবই ভালো লেগেছে, তো আমি চাচ্ছি যে আপনারাও যাতে উপভোগ করতে পারেন। তো আমার খুবই ভালো লাগছিল, মানে এ সাইডের দুই সাইডেই গাছপালা, তো ঢাকা শহরে কিন্তু এসব দৃশ্য দেখা যায় না, তো ঢাকার বাইরে আসলে কিন্তু এসব দেখা যায়। তো আমি আবারও বলতেছি যাদের যাদের বাড়ি চট্টগ্রাম, তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, কারণ আমি কিন্তু এবার এক রাত এখানে থাকবো, তো কার বাসায় থাকা যায় সেটা কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন। তো সামনে একটি এনআর কোচ আছে, তো থেমে গেলাম, তো কী হইলো ভাই বুঝলাম না, জ্যাম মেবি বা কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে। তো আমাদের ড্রাইভার সাহেব ভাবলো এখানে বসায় রাখার গাড়িটা কোনো মানে নাই, কারণ অনেকক্ষণ লেগে যাবে জ্যাম। তো দেখেন যে হাইওয়ের মাঝখানে সাইকেল, ও ভাই এখানে সাকুরা অ্যান্ড একটি ট্রাকের অ্যাক্সিডেন্ট হয়েছে। তো এটি মূলত মানে যে সাইকেলগুলো পার হচ্ছিল সেটির জন্য হয়েছে। তো যতটুকু জানলাম যে সাইকেলগুলো একসাথে পার হওয়ার সময় সাকুরা বাসটি যাচ্ছিল, তো ট্রাকটিও যাচ্ছিল, তো ট্রাকটি একটু সামনে ছিল, তো ট্রাকটি সাইকেলিস্টদের বাঁচানোর জন্য মানে চাপ দিয়ে দিয়েছে। তো কি আর বলবো রে ভাই, তো আমরা এখন হোটেল জমজম আমরা ক্রস করলাম, তো সামনে মেবি আরেকটা হোটেল আছে যেটার নাম হইলো 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 নামটা কি জানি, হ্যাঁ 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 হোটেল মায়ামি। তো এটার সামনে মেবি আমাদের ব্রেক দিবে, তো হোটেল মায়ামিও আমরা পাড়ি দিয়ে দিলাম, তবু ব্রেক দিল না, তো আমার মেজাজ হয়েছে খারাপ যে হোটেল ব্রেক দিবে না নাকি। তো এখানে একটি অ্যানা ট্রান্সপোর্টের গাড়ি আর একটি সাতক্ষীরা এক্সপ্রেসের গাড়ি আর একটি প্রাইভেট কার আমাদেরকে একটু বাজেভাবে ওভারটেক করলো, মানে ওভারটেক করেই চাপ দিয়ে দিল। তো আমাদের ড্রাইভার সাহেব এতে একটু না অনেকটাই রাগান্বিত হয়েছিল, তাই উনি অ্যানাকে ওভারটেক ব্যাক দিতে চেয়েছিল। তো প্রায় দুই তিন মিনিট পরই আমরা অ্যানাকে ওভারটেক ব্যাক দিয়ে দিয়েছিলাম, তো লাভ হইলো না যে বাজেভাবে ওভারটেক করার। তো কী আর বলবো ভাই, রোডে এমন করা মানে খুবই বাজে ব্যাপার। তো দেখতে দেখতে আমরা আমাদের হোটেলে চলে আসলাম, তো হোটেলে আমরা দাঁড়াচ্ছিলাম, তো দাঁড়াতে দাঁড়াতে একটু স্লোলি যাচ্ছিল কারণ মানুষ কিন্তু অনেক। তো আমরা কিন্তু পার্ক করে ফেললাম আমাদের বাস, তো আমি বাস থেকে নামছিলাম, তো আমি কিন্তু কিছু খাবো না হোটেলে, কারণ আপনারা জানেন আমি যাত্রার সময় কিছু খাই না, তো আমি এনজয় করি হোটেলটা। তো মজার ব্যাপার হইলো যে হোটেলে যত ইলিট দাঁড়ায় আছে দেন হুন্ডাইগুলো, হুন্ডাই দুইটা আছে আর সোহাগ অনেকগুলোই আছে স্কেনিয়া সিঙ্গেল ডেক, তো এই বাসগুলোকে দেখতে কিন্তু একটু পিচ্ছি পিচ্ছি লাগছিল, তো আমার খুবই মজা লাগতেছিল। তো এই যে বাম সাইডে যে সোহাগ এলিটটা দেখতে পাচ্ছেন, মানে আমাদের বাসটাই ডাবল ডেকার, তো মানে হোটেলের যত প্যাসেঞ্জার ছিল সবাই আমাদের বাসের দিকে তাকাইছিল, তো বুঝতেই পারছেন কত সুন্দর বাস, তো আমি ভুলে মানুষের ভিড়ে ঢুকে গেছিলাম। তো আমাদের বাস এবার হোটেল থেকে বের হচ্ছিল, তো আস্তে আস্তে আমরা বের হচ্ছিলাম,
তো খুবই সেই লাগতেছিল মোমেন্টটা। ভাই রে ভাই, অনেক টায়ার্ড আমি, মানে হোটেলে এসেই টায়ার্ড হয়ে গেছি। বাসের ক্লিপ নিতে 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 নিতে, ফটো তুলতে 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 তুলতে, মানে টায়ার্ড হয়ে গেছি পুরো। তো বাসে উঠা যাই। তো হোটেল থেকে বের হয়ে কিন্তু আমরা অনেকটা পথ এগিয়ে গিয়েছি। তো আমাদের চট্টগ্রাম আরো দূরে আরো দূরে আরো দূরে। তো কি আর বলবো ভাই, চট্টগ্রাম যাইতে মানে এত দূর, তো আমার আবার ঢাকাও ব্যাক করা লাগবে। তো আমি চিন্তা করছিলাম যে একদিন থাকবো কারো বাসায়, মানে ভিউয়ার্সরা যদি রাজি হয় তাইলে কোনো ভিউয়ার্সদের বাসায় থাকতাম। কিন্তু এখন দেখতেছি মানে থাকাও যাবে না, যাইতে যাইতেই রাত হয়ে যাবে। কিন্তু যেহেতু শোক প্রেস্টিজ আছে আমাদের সাথে, কোনো লোকাল বাস নাই, তো ইনশাল্লাহ আমরা দিনে দিনেই চলে যেতে পারবো। তো সাকুরাটা কিন্তু খুবই তাফালিং করতেছিল, তো ইনশাল্লাহ সাকুরাটাকেও আমরা ওভারটেক করে দিব। তো মানে সাকুরা কিন্তু এমনিও খুবই তাফালিংয়ের মধ্যে থাকে, তো ইনশাল্লাহ ওভারটেক করে দিব। তো দেখতে দেখতে কিন্তু আমরা সাকুরাকে, ও ভাই ও ভাই, ভাই রে ভাই, কি আর বলবো, সাকুরা যে চাপটা দিল, আমাদের সাইড গ্লাস ভেঙে গেছে। তো সাকুরার মানে প্যাসেঞ্জাররা বলছিল, মানে প্যাসেঞ্জাররা না, ড্রাইভার খুবই ক্ষমা চাইছিল। তো উনি বলছিল যাতে ক্যামেরায় ওনার ফেসটা না দেখায়, তাই আমি আর রেকর্ড করলাম না। তো কি আর করবো ভাই, মানে আমাদের বাসটার জন্য খারাপ লাগতেছিল। তো এই দেখেন হানিফটা, মানে ওভারটেক করতে ঢুকলাম সে গতি বাড়াই দিল। তো ইনশাল্লাহ হানিফকে আমরা ওভারটেক করে দিব, যেহেতু আমাদের একটা ব্র্যান্ড নিউ এসি বাস। দেখতে দেখতে আমরা হানিফের একটি কোচকে ওভারটেক করে দিলাম, এবং সোহাগের একটি নন এসি কোচকে আমরা ওভারটেক করে দিলাম। তো ওভারটেক কিন্তু খাওয়ারই ছিল, কারণ আমরা হলাম গিয়ে এসি বাস। ও ভাই ও ভাই ও ভাই ও ভাই ও ভাই, ভাই রে ভাই, এভাবে রাস্তা পারাপার, এখনই মরতো রে ভাই। তো আমাদের পিছনে মানে যেটিকে ওভারটেক করলাম তো সেটি চলে গেল, তো হানিফটাও চলে গেল। তো কি আর বলবো ভাই, এভাবে পারাপার হইলে মানে আর মানে চলা যাবে না। তো কি আর বলবো, তো সাইড দিয়ে সব আমাদের ওভারটেক করছিল। তো এনার একটি আবারও একটি কোচ ওভারটেক করেই চাপ দিয়ে দিল। তো কি আর বলবো রে ভাই, এনা আজকে যাই করতেছিল, মানে দেখা হইলেই চাপ দিতেছিল। তো এই সাইডের পরিবেশটা আমার খুবই ভালো লাগছে বলার বাইরে। তো আমরা কিন্তু চট্টগ্রাম এন্ট্রি মেরে দিলাম। তো এখন বলতেছি চট্টগ্রাম বাসি, রেডি হয়ে যাও, নিয়ে আসছি গাড়ি, যাবো তোমার বাড়ি, সবাই রেডি হয়ে যাও তাড়াতাড়ি। তো দেখতে দেখতে কিন্তু আমরা সোহাগের দামপাড়া কাউন্টারের খুব কাছাকাছি চলে আসছি। তো আমি কিন্তু চট্টগ্রাম মানে এর আগে আসছিলাম না, না না এর আগে আসি নাই, তো এই ফার্স্ট আসলাম। তো দেখি কে কে আমাকে তার বাসায় ওয়েলকাম করে। তো আমরা কিন্তু এখন সোহাগের দামপাড়া কাউন্টারের খুবই কাছে, বলতে গেলে খুবই কাছে, মানে আর এক মিনিট লাগবে, এক মিনিটও না 50 সেকেন্ড লাগবে। তো আমরা যাচ্ছি সোহাগের দামপাড়া কাউন্টারের দিকে। তো এই যে দামপাড়া কাউন্টার, তো এই যে স্লো করে দিল, তো এখন আমরা ঢুকবো দামপাড়া কাউন্টারে। ও ও ও, ঢুকে গেলাম। তো ভাই অবশেষে আমাদের যাত্রা শেষ হলো। তো আমার কিন্তু এখন একটুও টায়ার্ড লাগছে না, কারণ খুবই ভালো চালিয়েছে এবং সার্ভিসটাও খুবই ভালো ছিল। তো আমি কিন্তু বাস থেকে নেমে গেলাম। তো আমার খুবই ভালো লাগছিল যে একজন রুট রিকোয়েস্ট দিয়েছিল চট্টগ্রামে আসার, তার নাম ছিল তাসিন গেমার। তো তাসিন ভাই, আমি কিন্তু এসে গেছি চট্টগ্রাম, তো আপনার ঠিকানাটা দিয়েন, তো আমি কিন্তু আপনার বাসায় থাকবো। বা আপনারা অন্য কেউ যদি কমেন্ট করেন, আমি কিন্তু আপনাদের বাসায় থাকবো। ও ভাই, এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে, তো
খুবই মর্মান্তিক একটি অ্যাক্সিডেন্ট হয়েছে দেখতেই পাচ্ছেন, চুয়াডাঙ্গা ডিল্যাক্স অ্যান্ড রয়্যাল এক্সপ্রেস। তো কী আর বলবো রে ভাই, একটু আগেই দেখলাম সব ভালো, এখন খারাপ হয়ে গেল। তো বাদ দিই, শেষটা ভাবছিলাম ভালো হবে। আচ্ছা তাইলে আজকের মতো বিদায় নেই, টাটা বাই বাই।